আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোণ অথবা হেড ভেক্টর। সো এই ধরনের ভেক্টরগুলো প্রপারলি কিভাবে তৈরি করতে হয় সেই নিয়মটাই আমি আপনাদেরকে দেখাবো। সো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু অনেক কাজে আসে। সো আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু অনেক মার্কেট প্লেসে, শাটার স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা এইসব সাইটে সেল করতে পারেন। চলুন শুরু করা যাক, কিভাবে আপনি প্রপারলি একটা রাইট নেমে একবারে মানে সঠিক একটা রেঞ্জ ব্যবহার করে মেজারমেন্ট ঠিক রেখে ডিজাইনটি করতে হয় সেটি আজকে দেখাবো। সো প্রথমত আমি একটা নিউ আর্টবোর্ড নিলাম এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনার যে কোনো আর্টবোর্ড সাইজ নিতে পারেন। আমি এখান থেকে B4 একটা আর্টবোর্ড সাইজ নিলাম। সো এই হচ্ছে আমার আর্টবোর্ড। সো আর্টবোর্ড নেওয়ার পর আমাদেরকে একটা লাইন সেগমেন্ট, এখানে মূলত যে প্রত্যেকটা ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো, এটা মনে করেন যে একটা লাইন সেগমেন্ট থেকে তৈরি করা। সো ফার্স্ট টাইম আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট ড্র করছি। এটা অবশ্যই আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। আমি 35.28 মিলিমিটার নিচ্ছি এবং অ্যাঙ্গেলটা 0, দেন আমি ওকে। এখন আমি এখান থেকে স্ট্রোক বাড়াই নেব। সো আপনাদের যদি এখানে স্ট্রোক প্যানেলটি না থাকে, সো আপনার উইন্ডো থেকে স্ট্রোকটা কিন্তু নিয়ে আসতে পারেন। একটু নিচের দিকে গেলেই দেখেন যে স্ট্রোক, আমি স্ট্রোকটা নিয়ে আসতে পারি। এখান থেকে আপনি চাইলে স্ট্রোকটা বাড়াই দিতে পারেন, মোটামুটি আমি 10 পয়েন্ট রাখতে পারি। দেন এটাকে একটু জুম করি। সো যেহেতু আমার এটা একটা স্ট্রোক মোডে আছে, সো এটাকে আমাকে ফিল মোডে নিয়ে যেতে হবে। আমরা যে কোনো টাইম আমরা যেই ডিজাইনই করি ইলাস্ট্রেটরে, সো আপনি যদি এটাকে স্ট্রোক মোডে রাখেন তো আপনাকে এটা মানে করতেই হবে যে এটাকে স্ট্রোক মোডে রাখা যাবে না, একে ফিল মোডে করতে হবে। কারণটা কি, আপনি যদি ডিজাইনটাকে জুম করেন তাহলে স্ট্রোকটা কমায় যাবে বা ডিজাইনটা জুম আউট করলে স্ট্রোকটা বাড়ায় যাবে, ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে অবজেক্টে আসব, অবজেক্ট থেকে এক্সপান্ড। সো এখান থেকে আমরা এক্সপান্ডটাকে কি করব, ফিল এবং স্ট্রোক, যেহেতু আমরা ফিলে নিয়ে যাব সেহেতু ফিলটা আনচেক করছি। সো স্ট্রোকটাকে চেক মার্ক দিয়ে দেন ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এইখানে মাউসের পয়েন্টারটা দেখেন যে স্ট্রোক থেকে আমাদের ফিলে চলে আসবে। সো আমি এখান থেকে ওকে করছি, তাহলে দেখেন স্ট্রোকটা নন হয়ে আমাদের ফিলে চলে গেছে। সো এটাকে আমি ডুপ্লিকেট মানে কপি করতে হবে। এখানে দেখেন মোটামুটি আমি কপি করে 1 2 3 4 5 6 7 7টা কপি করা আছে আমার। সো এভাবে আমাকে 7টা কপি করতে হবে। দেন আমি একটা অল্টার প্রেস করে আমি মোটামুটি এরকম একটা সাইজ মেজারমেন্ট নিয়ে, দেখেন আমার কিন্তু একটা মাপ দেখাচ্ছে। সো আমি সেই হিসাবে এখানে কপি করলাম। দেন আমি আর কোথাও ক্লিক দিব না, কিবোর্ডে আমি কন্ট্রোল চেপে ধরে আমাদের ডি লেটার যেটা আছে সেখানে আমরা একটা করে ক্লিক দিব। তাহলে দেখেন একটা একটা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সমান মাপে। সো 2 4 5 6 7, আমি 7টা কপি করলাম। এর মাঝে কিন্তু 1 ইঞ্চিও আমাদের কোনো কম নেই। সো সব কয়টাকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারি। তাহলে এটা সম্পূর্ণ একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে আমার। সো চাইলে আপনি এখান থেকে আলাদা একটা কালার দিতে পারেন। সো আমি এটা কালার দিলাম। সো আমাকে এইরকম ডিজাইনে কনভার্ট করতে হলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে এরকম ডিজাইন করতে পারেন। আপনি পেন টুল ব্যবহার করে করতে পারেন, কিন্তু এত স্মুথলি না হওয়ারই সম্ভাবনা, কারণ এটা সম্পূর্ণ একটা 3D মোডে তৈরি করা আছে। সো আমরা একবারে এটাকে রাইট একটা নিয়মে তৈরি করব, ঠিক আছে? সো যেটাতে আমাদের কোনো কষ্ট হবে না বা আমাদের কোনো বেশি ঝামেলা পোহাতে হবে না, আমরা সেভাবে তৈরি করার চেষ্টা করব। সো আমরা এখান থেকে যে আমাদের সিম্বল নামে একটা অপশান আছে, আপনি উইন্ডোতে যাবেন, যার পর দেখেন যে সিম্বল, এটা চেক মার্ক দিয়ে রাখলে আপনার এখানে সিম্বল প্যানেলটা শো করবে। সো আমরা এই অবজেক্টটাকে ধরে টেনে জাস্ট সিম্বল প্যানেলের উপরে যখন নিয়ে যাব, দেন আমার মাউসের পয়েন্টারের নিচে যখন প্লাস আইকন আসবে দেন আমি ছেড়ে দেব। দেওয়ার পর আমাকে একটা SMS শো করছে যে নিউ সিম্বল, আপনি কি এখানে নতুন একটা সিম্বল অ্যাড করতে চাচ্ছেন? দেন আমরা ওকে করলাম। তাহলে দেখেন আমাদের এই সিম্বলটা এখানে অ্যাড হয়ে গেল। এটা আমাদের সিম্বল আকারে এখন এখানে আমাদের চলে আসছে। সো আমরা এটাকে রেখে দিতে পারি এখানে।
এখন আমাদের যেটি কাজ সেটি যে এই যে আমি যে একটা টুপির আইকন অথবা কোনের একটা আইকন তৈরি করছি, এটার শেপটা কি রকম এতটুকু আমাকে আগে কল্পনা করতে হবে, যেহেতু এই শেপটি আমার একটা ত্রিভুজ আকৃতির। ঠিক আছে, সো আমি আমাকে একটা ত্রিভুজের শেপ তৈরি করতে হবে। আমি এখান থেকে যে টুলস প্যানেলে রেক্টেঙ্গুলার টুলস এর আন্ডারে যে পলিগন টুলস আছে, সো এই পলিগন টুলে ক্লিক করব। করার পর আমি আমার স্ক্রিনে একটা ক্লিক করছি। করার পর দেখেন যে সাইড নামে যে অপশনটা আছে, এখানে আমি যদি থ্রি করে দিই তাহলে দেখেন আমার কিন্তু একটা ত্রিভুজের শেপ চলে আসছে। তো প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো এখান থেকে স্টার্ট টুল থেকেও তো নিতে পারি, সো স্টার্ট টুল থেকেও আমি থ্রি পয়েন্ট দিয়ে নিতে পারি। দেন আমার তফাৎটা কি একটু বলি, যে এটাকে আমি একটু রোটেট করে নিলাম, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, রোটেট করলাম শিফট প্রেস করে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আমি টেনে নিয়ে যাই তাহলে দেখেন এটা একটা স্ট্রেট লাইন, আর এখান থেকে যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে টেনে নিয়ে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড থেকে যাচ্ছে, যার কারণে কিন্তু স্টার্ট টুল থেকে এটা একটা ঝামেলাপূর্ণ। সো আমি এখান থেকে এটা আমার প্রয়োজন নয়, আমি কেটে দিলাম। আমি পলিগন টুল থেকে একটা তিনটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে আমি আমার ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে ক্লিক করছি। ক্লিক করে এই পয়েন্টটাকে আমি মিডিল পয়েন্ট বরাবর নিয়ে আসব। যখন আমার মেজারমেন্টটা দেখাচ্ছে যে একবার মিডিল পয়েন্ট বরাবর বা স্ট্রেট লাইন, আমি দেন এটাকে ছেড়ে দিলাম। সো এটার কালার আমি একটু আলাদা দিতে পারি, যেহেতু এরকম একটা কালার দিতে পারি। সো আমি এই জিনিসটাকে থ্রিডি মোড তৈরি করব। ফার্স্ট টাইম আমাকে এখন কি করতে হবে, থ্রি মোড, আমাদের এই স্টেপে থ্রি মোডটা তৈরি করতে হবে। থ্রি মোড তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ইফেক্টে যাওয়ার পর থ্রিডি যে অপশনটা আছে এই থ্রিডি অপশন থেকে রিভলভ। তো রিভলভের কাজটা কি হচ্ছে, আপনার যে কোনো একটি অবজেক্টকে আপনার একটা আর একটার বিপরীত করে নিচ্ছে। ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ শেপে কিন্তু কনভার্ট করে নিচ্ছে। তো অবশ্যই আমরা প্রিভিউটাকে অন করে রাখবো, আমরা প্রিভিউটা যদি অফ করে রাখি তাহলে কিন্তু আমাদের একটা ত্রিভুজের শেপ ছিল। আপনি চাইলে কিন্তু এটাকে বিভিন্ন মোড়ে আপনি অ্যাঙ্গেল করতে পারেন, ঘোরাইতে পারেন। সো আমি এখানে হাত দিচ্ছি না, আমি এখান থেকে জাস্ট অ্যাঙ্গেল এটাকে আমি জিরো করে দিচ্ছি। সো জিরো করে দিলাম, নিচের অ্যাঙ্গেলটাকেও আমি জিরো করে দিলাম, স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আপনি চাইলে এটাকে 18 পয়েন্টে রাখতে পারেন। এটাকে যদি আপনি বৃদ্ধি করেন তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু, সরি প্রিভিউটা অন করে দেই, আপনি কিন্তু ডিজাইনটা দেখেন আপনি বিভিন্ন রকম মোডে আসতে, আপনি যে রকম মোডে আপনি নিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতন কতটুকু আপনি মুভমেন্ট করে নেবেন। আমি এতটুকু 16 পয়েন্টে রেখে দিচ্ছি, দেওয়ার পর ওকে করলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ডিজাইন যেটা করলাম এটাকে কিন্তু আপনি কাস্টমাইজ কর, মানে আবারও আপনার করা হতে পারে যে মনে হচ্ছে যে এটাকে আমি আর একটু মুভ করলে হয়তো ভালো হয়। তো এই মুভ করার জন্য আপনি কিন্তু সরাসরি ইফেক্ট থেকে থ্রিডি থেকে রিভলভে যদি যান তাহলে কিন্তু আপনাকে একটা SMS শো করবে যে আপনি কি যে প্রথমে যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করছেন সেটার উপরেই কি অ্যাপ্লাই করবেন নতুন ভাবে, না আমরা সেটার উপরেই নতুন ভাবে করব না। আমরা কিভাবে করব, আমরা এখান থেকে অ্যাপ্লাই করব না, আমরা এখান থেকে ক্যান্সেল করব, আমরা চাচ্ছি যেটা থাকবে ওটা থেকে যাবে, দেন আমি ওখান থেকে কাস্টমাইজ করব। ঠিক আছে, সো ওভাবে যদি কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই উইন্ডো থেকে যে আমাদের ক্যারেক্টার নামে একটা প্যানেল আছে, সরি আমাদের প্রপার্টিস একটু দেখে নি, হ্যাঁ প্রপার্টিস, প্রপার্টিস না অ্যাপারেন্স নামে আমাদের একটা প্যানেল আছে। দেখেন অ্যাপারেন্স, আমাদের এই অ্যাপারেন্স যে প্যানেলটা এটা আমরা উইন্ডো থেকে আমরা উপরের দিকে একটু মুভ করলে আমরা দেখে অ্যাপারেন্স যে অপশনটা আসছে। সো এখান থেকে আমরা দেখবো যে আমরা যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করছি নিচের দিকে আসলেই দেখবেন যে থ্রিডি রিভলভ। সো এখানে যদি প্রেস করি তাহলে দেখলাম পূর্বের অবস্থানে চলে যাচ্ছে, আবার প্রিভিউ করলে আমি যেটা অ্যাপ্লাই করছি সেখান থেকে কিন্তু আমি আবার কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, সো আপনারা পরিবর্তন করতে চাইলে অবশ্যই অ্যাপারেন্স থেকে পরিবর্তন করবেন। সো এখান থেকে যদি আপনি 17 করে দেন তাহলে দেখেন জিনিসটা পারফেক্টলি মিলে যাচ্ছে। দেন আমরা এখান থেকে আমাদের ম্যাপ আর্টে আসব। ম্যাপ আর্টে আসার কারণটা কি, আমরা যে সিম্বলটা ব্যবহার করছিলাম এখান থেকে সিম্বলে ক্লিক করলে আমরা দেখবো নিচের দিকে আমাদের নিউ সিম্বল যেটা আমরা তৈরি করছি সেটা কিন্তু এখানে শো করছে। তো যখন আমি নিউ সিম্বলে ক্লিক করছি তখন কিন্তু আমাদের এই আর্টের বা এরিয়ার মধ্যে কিন্তু আমাদের সিম্বলটা চলে আসছে। আপনি চাইলে কিন্তু এটাকে এভাবে টেনে বিভিন্ন দিকে ফিট করতে পারেন। সো এটা
এভাবে ফিট করতে পারেন, অথবা নিচের দিকে দেখেন যে আপনাদের স্কেল টু ফিট, মানে স্কেল বরাবর আপনি এটা ফিট যদি করেন তাহলে দেখেন স্কেল অনুযায়ী আপনার ফিট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি এবার এটাও ব্যবহার করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে নিচের দিকে আমাদের যে 3D যে রিভলভটা আছে, সো এটা যদি আপনি রিমুভ করতে চান, ঠিক আছে, রিমুভ করতে চান, এখানে ইন্ডিভিজুয়াল জিওমেট্রি এটাতে ক্লিক করবেন, দেন দেখেন এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে এখানে, ঠিক আছে, কিন্তু তারপরে ভিতরে কিন্তু আছে। সো এখান থেকে আমরা ওকে করলাম, করার পর আমরা ওকে করলাম। এখন এই যে আমার ডিজাইনটা তৈরি হলো, সো এটাকে আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আমরা এখান থেকে আনগ্রুপ, আমরা আনগ্রুপ আনগ্রুপ করার পর আমাদের যে উপরের পয়েন্ট আছে এটাকে ধরে আমি টেনে নিলাম, দেন আমি এটাকে সাইডে রেখে দিতে পারি। সো আমার এখানে দুইটা ডিজাইন সম্পন্ন হচ্ছে, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। সো এখন আমরা কন্ট্রোল, এটাকে আমরা যদি অবজেক্ট থেকে আবারও এক্সপ্যান্ড করি, করার পর এই কর্নারে নিয়ে গেলে দেখেন আমাদের আর একটা ডিজাইন কিন্তু শো করছে। আমরা ডাবল ক্লিক দিতে পারি এখানে, এটা মাইনাস করে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের ডিজাইন, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটি ছিল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ভেক্টরগুলো তৈরি করতে হলে কত ইজি নিয়মে তৈরি করা যায়। আপনারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আপনারা শাটার স্টক বলেন, ক্রিয়েটিভ ফেব্রিকা বলেন, আরও যেসব অ্যাডোবি স্টক সাইট আছে সেগুলো কিন্তু আপনারা আইকন হিসাবে এগুলো সেল করতে পারেন বা লোগ হিসাবে সেল করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, যে কোনো প্রশ্ন আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।